বায়োলজি শর্টকাট সিরিজের আজকের ভিডিওতে আমরা প্রথমে বেসিক অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তারপরে ভিডিও শেষে আমরা এই বেসিক অ্যামাইনো অ্যাসিডগুলো মনে রাখার একটি টেকনিক শিখব। তো চলুন শুরু করা যাক। তো বেসিক অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আলোচনার আগে আমরা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে একটু ডিটেলসে জানার চেষ্টা করব। তো অ্যামাইনো অ্যাসিড, দেখুন অ্যামাইনো অ্যাসিডের নাম থেকে আমরা বুঝতে পারছি এখানে দুইটা জিনিসের উপস্থিতি আছে। একটা কি, একটা হচ্ছে অ্যামাইনো আর একটা হচ্ছে অ্যাসিড। তো অ্যামাইনো থেকে হচ্ছে অ্যামিনো মূলক বন্ড NH2, এই মূলকটি এখানে উপস্থিত আছে এবং একটি অ্যাসিড। তো সেই অ্যাসিডটি কি, সেই অ্যাসিডটি হচ্ছে কার্বক্সিল অ্যাসিড বা কার্বক্সিল যে ফাংশনাল গ্রুপ আছে সেটা, বন্ড COOH। এখন এখানে অ্যামিনো যে মূলকটি আছে এটার যে প্রপার্টিস বা বলেন যেটা, এটার হলো ধর্ম, এটার ধর্ম হচ্ছে, এটা হচ্ছে ক্ষারধর্মী, তার মানে বেসিক, এটার ধর্ম হচ্ছে বেসিক বা ক্ষারধর্মী। এবং অ্যাসিডের যে ধর্ম সেটা হচ্ছে অ্যাসিডিক বা অম্লধর্মী। এখন অ্যামিনো যে মূলক আছে এটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং অ্যাসিডিক যে মূলক আছে এটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তাহলে মূলত অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা কী কী জিনিস শিখলাম? অ্যামাইনো অ্যাসিডের নাম থেকে এখানে আমরা বুঝলাম যে এখানে বন্ড NH2 বা অ্যামিনো মূলকের উপস্থিতি আছে যেটা ক্ষারধর্মী এবং এর চার্জ হচ্ছে পজিটিভ এবং এর pHও কিন্তু 7-এর চেয়ে বেশি। এবং এখানে যে অ্যাসিড আছে অ্যাসিড থেকে বুঝবো যে এখানে কার্বক্সিল মূলকের উপস্থিতি আছে এবং এটা হচ্ছে অম্লধর্মী এবং এটার চার্জ হচ্ছে মাইনাস এবং এর pHও কিন্তু 7-এর নিচে। তো এই দুইটা বিষয়ে আমরা এখন ক্লিয়ার হলাম। এখন অ্যামাইনো অ্যাসিডের যে সাধারণ গঠন আছে বা জেনারেল স্ট্রাকচার সেটা আমরা শিখব। তো অ্যামাইনো অ্যাসিডের নাম থেকে আমরা বুঝলাম এখানে দুইটা জিনিসের উপস্থিতি আছে। তো সেই দুইটা জিনিস আমরা প্রথমে লিখে ফেলব, সেটা হচ্ছে NH2 বন্ড এবং আরেকটা কি, বন্ড COOH। তো যেহেতু অ্যামাইনো অ্যাসিডের নাম থেকে আমরা দেখেছি এই দুইটা জিনিসের উপস্থিতি এখানে থাকতেই হবে, তো বন্ড NH2 লিখে দিলাম এবং বন্ড COOH। তো এখানে একটা কার্বন পরমাণু দিয়ে দিলাম। এখন কার্বন পরমাণু দেখুন দুইটা হাত পূর্ণ হয়েছে। আমরা জানি যে কার্বন পরমাণু চারটি হাত থাকে, কয়টি হাত, চারটি হাত। তো আরেকটা হাত পূরণ হবে কি দিয়ে, আরেকটা হাত পূরণ হবে একটা হাইড্রোজেন দিয়ে। এবং আরও একটা হাত থেকে গেল, এই হাতে এখন বিভিন্ন ধরনের কার্যকারী মূলক যুক্ত হতে পারে এবং এই কার্যকারী মূলকের উপর নির্ভর করেই মূলত যে অ্যামাইনো অ্যাসিড আছে এই অ্যামাইনো অ্যাসিডের ধর্ম পরিবর্তিত হয়। তো এই যে অ্যামাইনো অ্যাসিডের যে একটা হাত খালি থাকলো, এই হাতে বিভিন্ন ধরনের কার্যকারী মূলক যুক্ত হতে পারে এবং এখানে যে চেইন তৈরি হয়, বিভিন্ন কার্যকারী মূলক যুক্ত হয়ে যে চেইন তৈরি হয় এটাকে বলে সাইড চেইন। এবং এই সাইড চেইনকে আমরা আর গ্রুপ দ্বারা সংজ্ঞায়িত করতে পারি। তো এখানে আর হলো একটা গ্রুপ যেটা হলো অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠনের সাথে একটা সাইড চেইন হবে, সেই সাইড চেইনটাকে আর গ্রুপ দ্বারা সংজ্ঞায়িত করা হলো বা আর গ্রুপ দ্বারা আমরা চিহ্নিত করলাম। তো এই যে একটা স্ট্রাকচার পেলাম এটা হলো অ্যামাইনো অ্যাসিডের সাধারণ স্ট্রাকচার। তার মানে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ স্ট্রাকচারে কী থাকবে, NH2 একটা গ্রুপ থাকবে, COOH একটা গ্রুপ থাকবে, একটা হাইড্রোজেন থাকবে এবং সাইড চেইন থাকবে। তো এই সাইড চেইন বিভিন্ন অ্যামাইনো গ্রুপে বিভিন্ন রকম হতে পারে। তো আমরা সেজন্য এখানে একটা আর গ্রুপ দিয়ে দিলাম। এখন এই যে সাধারণ গঠন আমরা শিখলাম, এই সাধারণ গঠনে আমরা বলছি যে সাইড চেইনে এই আর গ্রুপের এখানে বিভিন্ন ধরনের কার্যকরী মূলক যুক্ত হতে পারে। তো এখানে দেখুন এই আর গ্রুপের উপরেই কিন্তু নির্ভর করে একটা অ্যামাইনো অ্যাসিড যে অম্লধর্মী হবে নাকি ক্ষারধর্মী হবে সেটা নির্ভর করে। যদি সাইড চেইনের টার্মিনাল প্রান্তে, সাইড চেইনের একেবারে প্রান্তে যদি ক্ষার জাতীয় কোনো ফাংশনাল গ্রুপ যুক্ত হয় তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটির ধর্ম হবে ক্ষারীয়।
যদি অ্যাসিড জাতীয় কোনো ফাংশনাল গ্রুপ যুক্ত হয় তাহলে এটার ধর্ম হবে অ্যাসিডিক। যদি কোনো বেনজিন রিং যুক্ত কিছু যুক্ত হয় তাহলে এটা অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড হবে। তো এভাবেই কিন্তু অ্যামাইনো অ্যাসিডগুলোর নামকরণ হয়ে থাকে, মূলত এই সাইড চেইনের উপর নির্ভর করে। এখন সাধারণ যে গঠন সেটা আমরা শিখলাম, এখন আমরা শিখবো আলফা কনসেপ্ট। তো আমরা ইন্টার লেভেলে যত ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করব সবই কিন্তু আলফা অ্যামাইনো অ্যাসিড। সো সেজন্য আমি আলফা অ্যামাইনো অ্যাসিড নিয়েই আলোচনা করব। তো দেখুন আলফা অ্যামাইনো অ্যাসিডটা কী। আলফা অ্যামাইনো অ্যাসিড হলো এমন অ্যামাইনো অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বনে কার্বক্সিল মূলক এবং অ্যামিনো মূলক যুক্ত থাকে। তো আলফা কার্বন কোনটি? এখানে দেখুন বন্ড CWS বা কার্বক্সিল মূলক, এটা খুবই সক্রিয় একটা ফাংশনাল গ্রুপ, এবং এর পরে যে কার্বনটি যুক্ত থাকে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। এখন এই আলফা কার্বনের সাথে যখন আমরা একটা অ্যামিনো মূলক যুক্ত করে দেব এবং একটা হাইড্রোজেন যুক্ত করব এবং সাইড চেইনে যখন কোনো কিছু যুক্ত করব তখন এটা হবে আলফা অ্যামাইনো অ্যাসিড। তার মানে আলফা অ্যামাইনো অ্যাসিড হলো আলফা কার্বন পজিশনে যখন আমরা একটা অ্যামিনো গ্রুপ এবং একটা হাইড্রোজেন গ্রুপ যুক্ত করব, এবং সাইড চেইন তো আছেই, সাইড চেইন বিভিন্ন রকম হতে পারে এবং একটা সাইড চেইন থাকবে, তখন সেটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। তো এটা হচ্ছে আলফা কনসেপ্ট। আলফা অ্যামাইনো অ্যাসিডটি কী আবারও বলি, আলফা অ্যামাইনো অ্যাসিডটা হলো যে কার্বক্সিল মূলকের পরে যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনে যখন আমরা একটা অ্যামাইনো অ্যাসিড এবং একটা হাইড্রোজেন যুক্ত করে দেব এবং পরে সাইড চেইনে যখন বিভিন্ন ধরনের কার্যকারী মূলক যুক্ত হবে সেটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। তো এটাই ছিল মূলত অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বেসিক ধারণা। এখন আমরা আজকের যে টপিকস বেসিক অ্যামাইনো অ্যাসিড সেটা সম্পর্কে আলোচনা করব। তো দেখুন বেসিক অ্যামাইনো অ্যাসিড মূলত তিনটি, একটা হচ্ছে আর্জিনিন, একটা লাইসিন, আর একটা হচ্ছে হিস্টিডিন। তো এদেরকে কেন বেসিক অ্যামাইনো অ্যাসিড বলা হয়? দেখুন আলোচনার প্রথমে কিন্তু আমি বলেছি যে সাধারণ গঠনের যে আর গ্রুপ আছে সেটা হচ্ছে সাইড চেইন। তো এখানে দেখুন সাধারণ গঠনটা আমরা চিহ্নিত করার চেষ্টা করি। সাধারণ গঠন হচ্ছে একটা অ্যামাইনো গ্রুপ, এই যে আমরা পেয়ে গেলাম, একটা কার্বক্সিল গ্রুপ পেয়ে গেলাম, একটা হাইড্রোজেন এই যে পেয়ে গেলাম, এবং এই যে এটা কিন্তু সাইড চেইন বা আর গ্রুপ। তো এই সাইড চেইনের উপরে নির্ভর করে কিন্তু বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ধর্ম নির্ধারিত হয়। তো এগুলো যেহেতু ক্ষার ধর্ম, কেন ক্ষার ধর্মীয় বলা হচ্ছে? দেখুন এই যে সাইড চেইন, এর টার্মিনাল প্রান্তে কিন্তু একটা NH2 যুক্ত আছে। তো NH2 এটা কিন্তু আমরা আলোচনার প্রথমে বলেছি যে ক্ষার ধর্মী, তার মানে কোনো এক যে অ্যামাইনো অ্যাসিডগুলো ক্ষার ধর্মী হবে সেগুলোর যে সাইড চেইন থাকবে তার টার্মিনালে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে। তো যেহেতু এখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে তার মানে এই আর্জিনিন হলো একটা বেসিক অ্যামাইনো অ্যাসিড। এরপরে আসি লাইসিন। লাইসিনের যে সাধারণ গঠন সেটা দেখুন এইটুকু এর সাধারণ গঠন, এবং এটা হলো সাইড চেইন। এবং সাইড চেইনের যে টার্মিনাল কার্বন সেখানে যুক্ত আছে একটা অ্যামিনো গ্রুপ যেটার ধর্ম হচ্ছে বেসিক, তার মানে এই যে লাইসিন এটা হচ্ছে বেসিক অ্যামিনো অ্যাসিড। এরপরে হিস্টিডিন। হিস্টিডিনের যে সাধারণ গঠন, অর্থাৎ হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডের যে সাধারণ গঠন, অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠনটি আমরা চিহ্নিত করি এইটুকু, এবং এই পাশের এইটুকু হলো সাইড চেইন। তো এখানে এখন আপনারা বলতে পারেন যে এখানে তো কোনো অ্যামিনো গ্রুপ নেই। তো এখানে যেটি আমি উল্লেখ করব সেটা হচ্ছে এই যে রিংটি দেখতে পাচ্ছেন, এই রিং এটা কিন্তু ইমিডাজল রিং, এটাকে বলে ইমিডাজল রিং। তো ইমিডাজল রিংও কিন্তু বেসিক প্রপার্টি, অর্থাৎ ইমিডাজল রিংয়ের যে ধর্ম সেটা হচ্ছে ক্ষারধর্মী। যেহেতু ইমিডাজল রিং ক্ষারধর্মী এবং সাইড চেইনের টার্মিনালে যুক্ত আছে, তার মানে হিস্টিডিন হলো একটি বেসিক অ্যামাইনো অ্যাসিড। তো এটাই ছিল মূলত অ্যামাইনো অ্যাসিড
এবং বেসিক অ্যামিনো অ্যাসিড নিয়ে আলোচনা। এখন আমরা চলে যাই শর্টকাট টেকনিকে, কীভাবে আমরা বেসিক অ্যামিনো অ্যাসিডগুলো মনে রাখবো। তো তিনটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে বেসিক অ্যামিনো অ্যাসিড, আপনারা অনেকেই মনে রাখতে পারেন তিনটা নাম, আবার অনেক ভুলে যেতে পারেন। তো যারা ভুলে যেতে পারেন তাদের জন্যই আর কি এই শর্টকাট টেকনিকটি। দেখুন, ক্ষারধর্মী অ্যামিনো অ্যাসিড মনে রাখার টেকনিক, এখানে যে টেকনিক হিসেবে যে বাক্যটি মনে রাখবেন সেটা হচ্ছে লাইলি আর হিমেলের প্রেম খাঁটি। লাইলি আর হিমেলের প্রেম খাঁটি। তো যদি আমার ভিডিওটি লাইলি এবং হিমেল নামের কেউ দেখে থাকেন তো আপনারা অবশ্যই কোনো মাইন্ড করবেন না, আমি এই যে ছন্দটি এটা যাতে আপনারা অ্যামাইনো অ্যাসিডগুলো মনে রাখতে পারেন সেজন্য এভাবে লিখেছি। তো এখানে লাইলি থেকে মনে রাখবেন লাইসিন, লাইসিন অ্যামাইনো অ্যাসিড, এবং এটার পিএইচ হলো 9.7, এবং আর থেকে মনে রাখবেন আরজিনিন যেটার পিএইচ হলো 10.8, এবং হিমেল থেকে মনে রাখবেন হিস্টিডিন যেটার পিএইচ হলো 7.4। এবং এখানে প্রেম মিলে প্রেম লেখা হয়েছে জাস্ট এই ছন্দটি মেলানোর জন্য, এবং খাঁটি থেকে মনে রাখবেন ক্ষারধর্মী। তার মানে এই যে বাক্যটি লাইলি আর হিমেলের প্রেম খাঁটি, এটা হচ্ছে ক্ষারধর্মী অ্যামিনো অ্যাসিড মনে রাখার টেকনিক, সেটাই খাঁটি থেকে মনে রাখবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আজকের ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনি যখন কমেন্টে জানান তখন কিন্তু আমার অনেক ভালো লাগে ফিডব্যাক পেয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।